যারা ইচ্ছাকৃতভাবে আয়কর ফাঁকি দেন তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে চলেছে এবার আয়কর দফতর। এ ধরনের ব্যক্তিদের প্যান কার্ড ব্লক করা হবে, এলপিজি খাতে ভর্তুকি বাতিল করা হবে, 1 কোটি টাকার উপর কর বকেয়া এমন ব্যক্তিদের নাম প্রকাশ্যে জানিয়ে দেবে আয়কর দফতর। কর ফাঁকি দেওয়া ব্যক্তিরা যাতে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ বা ওভারড্রাফট না পান তারও ব্যবস্থা করা হবে। চলতি আর্থিক বছরেই এই ধরনের ব্যবস্থা নেবার কথা ভাবছে আয়কর দফতর। বিপুল পরিমাণ কর ফাঁকি ঠেকাতেই চালু হচ্ছে এই ভাবনা। যাদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া হবে তাদের নাম দেশের সবকটি আয়কর অফিসে পাঠিয়ে দেওয়া হবে। ক্রেডিট ইনফরমেশন ব্যুরোকেও সতর্ক করে কর ফাঁকি দেওয়া ব্যক্তিদের আর্থিক কাজকর্মের ওপর নজরদারি চালাবে আয়কর দফতর।